জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি একজন নাট্য ব্যক্তিত্ব মাসুম আজিজ। স্যার, আপনি সবসময় আপনার কাজে একটি বিশেষত্ব আপনি বজায় রেখে গেছেন। আপনার লেখা নাটক বাংলাদেশের মানুষকে নেড়ে চেড়ে উঠিয়েছিল, সেই মানুষটি আমার কোথাও মনে হয়েছে যে আপনি আপনার ছন্দটা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি, কোথায় যেন তার ছন্দটা পতন হয়ে যায়, যেন একরকমভাবে আগায় না। কারণ মানুষ মানুষ তো আসলে কি বলে পরিস্থিতির মধ্যে দিয়ে যায়, তাই না? বস্তু নির্ভর, মানুষ তো বস্তু নিরপেক্ষ নয়, এটি ভাবতে হবে। কারণ প্রযুক্তি এগোচ্ছে, সারা দুনিয়া এগোচ্ছে, মানুষের মানসিকতা এগোচ্ছে, মানুষের মানসিকতা পরিবর্তিত হচ্ছে। আর এখন বিশেষ করে এই যে মুক্তবাজার অর্থনীতির পরে অর্থনীতি এমনভাবে আমাদের দেশে মাথাচাড়া দিয়েছে যে সব কিছু এখন পণ্য। এই যে তুমি পণ্য, আমি পণ্য, আমার হাসি পণ্য, আমার কান্না পণ্য, আমার কান্না বিশেষ করে এটা পণ্য। এখন এই পণ্য বিক্রি করবার জন্য বিক্রেতারা অস্থির, তারা তো শিল্পের জন্য নাই। এখন শিল্পের জন্য যখন থাকবে না, যখন এটি সম্পূর্ণতা অর্থের উপরে নির্ভর করবে, তখন আসলে আমি কেন, বাংলাদেশের কেন, সারা দুনিয়াতেই কোনো একটি মানুষ যার ভেতরে সামান্য সৃষ্টিশীলতা আছে তাকে ওই নুইয়ে যেতে হবে। এই শিল্পকে পণ্যে রূপান্তরিত হওয়ার পরেও নিজেদেরকে খাপ খাইয়ে পণ্যের সাথে অ্যাডজাস্ট করে নিতে পেরেছে, তারাই টিকে গেছে, তারাই টিকে থাকবে। আপনারা যারা পারেননি তারাই পিছিয়ে যাবেন, এটা কি সত্য কথা? হ্যাঁ, এটা এটা আমাদের। তাহলে আপনারা সময়ের সাথে নিজেদেরকে বদলাতে পারেন? বদলাতে পারিনি, শুধু তাই নয়, এই ব্যর্থতা কি আপনি স্বীকার করছেন? না না, আমরা চাই নাই, আমরা বদলাইতে চাইনি। তার কারণটা হচ্ছে এরকম যে আমি শিল্প নিয়েই থাকতে চেয়েছি, আমি ভাবতে পারি না যে শিল্প কখনো এরকম ছোট একেবারে সস্তা পণ্য হয়ে যাবে। অবশ্যই পণ্য, কিন্তু সেই পণ্যটি যদি একেবারে সেই খুচরা বাজারে গুড়া মাছ বিক্রি করবার মতো শিল্প হয়, সেই শিল্পের সাথে তো আমি খাপ খাওয়াতে যাবো না। আমার এটা আমার ব্যর্থতা কেন হবে? আমি মনে করছি যে শিল্পের কাজ এখনও হচ্ছে। তুমি ফিল্মের দিকে তাকাও, এখন আয়নাবাজি সত্যি চলছে, এখনও তোমার ওই মনপুরা চলছে, চলছে তো শিল্পের কাজটা এখনও হচ্ছে। তার জন্য কি আমি এখন আমাকে ওই জায়গাটায় গিয়ে সারেন্ডার করতে হবে, যে জায়গাটা শুধুমাত্র মানুষকে বিনোদনের নামে কিছু উদ্ভট জিনিস ঢুকিয়ে দিয়ে মানুষের কাছে পকেট থেকে টাকা আদায় করে না? দিস ইজ নট শিল্প, এটা কোনো ধরনের শিল্প হইতে পারে। আমরা যদি আপনার গত 12 বছরের জীবন দেখি, আপনি বহুবার হার্টের প্রবলেমে ভুগেছেন, বহু অসুস্থতায় ভুগেছেন। এই যে শরীর খারাপ হয়ে যাওয়াটা কি কর্মক্ষেত্রে বিশাল প্রভাব ফেলে? এটুকু বল, এটুকু বল। সব কিছুই তো আসলে আমরা বলি যে ডেপ্রিসিয়েশন। এখন যে কোনো যন্ত্র, যে কোনো মেশিন, ওটি তো আলটিমেটলি ক্ষয় হতেই থাকবে, তাই না? আমি আমার 18 বছরের যুবক, আমি সেই মুক্তিযুদ্ধের সময়কার মানুষ, তার পরবর্তীতে আমার যে 30 বছরের যৌবন, তারপরে 40 বছরের মেধা, ওটি তো আজকের এই একেবারে প্রায় 70, তার মানে 68 বছর বয়সে, সেটিকে আশা করা তো বোকামি, এটা তো অবশ্যই। কারণ তোমার যেটা আমি দেখেছি, তোমাকে যে 18 বছরের যে তোমাকে নিয়ে আমি কাজ করেছি, তোমার ভেতরে যে মনে হচ্ছে বারুদ, অসাধারণ একজন অভিনেতা, সেটা কি তোমার এখন আছে? আরও 10 বছর পরে আরও কমতে থাকবে, দিস ইজ ন্যাচারাল, এটা ন্যাচারাল একটা ব্যাপার। শিল্পীদের স্বাস্থ্য এবং মন, এ দুটির জন্য আলাদা পরিচর্যার দরকার হয় কি? যেমন যদি উদাহরণ হিসেবে আমি আবুল হায়াতকে টানি, তিনি কিন্তু যত্ন করে আজ অবধি বহু বছর বয়স পর্যন্ত সুস্থ জীবন যাপন করছেন। এটা ভালো প্রশ্ন, আমি অসুস্থ, এটাতে আমি স্বীকার করি। আমার শরীর ঠিক রাখা, মন ঠিক রাখা, এটা আমার দায়িত্ব। এবং শিল্পের প্রতি যদি আমার সামান্য সততা থাকে, তাহলে অবশ্যই আমার দায়িত্ব হচ্ছে আমার শরীর এবং মনকে সুস্থ রাখা। ইদানিং দেখা যায় যে শিল্পীরা অত্যন্ত রাজনীতি ঘেঁষা, প্রত্যেকটা শিল্পীর ভিতরে খুব প্রকাশ্য প্রকাশ পায়। কিন্তু এত বছরের অভিনয় ক্যারিয়ারে আগে কখনো মানুষকে, শিল্পীদেরকে এত সক্রিয়ভাবে রাজনীতি করতে দেখা যায়নি, এটার কারণ কী হতে পারে? আমি একটি রাজনৈতিক ব্যবস্থা আমার জন্ম, তুমিও তাই। সুতরাং তুমি রাজনৈতিক নও এই কথাটি কোনো দিন সত্য হতে পারে না। আমি অবশ্যই রাজনৈতিক মানুষ, রাজনীতিতে বিশ্বাস করি, আমি রাজনৈতিক ব্যবস্থায় আমার জন্ম। আমাকে আমি নিরপেক্ষতা বলে শব্দ পৃথিবীতে কোথাও নেই। নিরপেক্ষতা মানেই হচ্ছে সুবিধাবাদিতা, নিরপেক্ষতা মানেই হচ্ছে প্রতিক্রিয়াশীলতা। তার মানে কি? আমি একটা পক্ষ আছি। এখন প্রশ্ন হচ্ছে তুমি কোন পক্ষে। এই পক্ষে যাওয়ার পেছনে এখন মোটিভটা দেখতে হবে। দুরকম মোটিভ থাকতে পারে। একটা হচ্ছে যে আমি যদি ক্ষমতার কাছাকাছি থাকি, তাহলে আমি সুবিধাগুলো ভোগ করতে পারবো বা সুযোগগুলো নিতে পারবো, ইত্যাদি ইত্যাদি। আরেকটি হচ্ছে যে আমি, যেমন আমি ব্যক্তিগতভাবে, আমি মাসুম আজিজ বিশ্বাস করি, আমি আওয়ামী লীগ করি না কিন্তু নৌকায় ভর্তি, কারণ আমার বিকল্প। আমি মনে করি আমি স্বাধীনতা বিরোধীদের গাড়িতে বা আমার বাংলাদেশের 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত সেই পতাকা দেখতে চাই।
আমার তখন চোখের সামনে সে ধর্ষিতা মাদের চেহারা ভেসে ওঠে যখন আমি নিজামীর গাড়িতে পতাকা দেখি ওই একটি জায়গা থেকে গিয়ে আমি নৌকায় ভোট দিই কারণ আমি চাই না আমি জানি নৌকাতে বিশুদ্ধ মানুষের এখানে বিশুদ্ধ মানুষের কিছু সমস্যা আছে সবাই বিশুদ্ধ নয় তারপরেও নৌকায় আমাকে ভোট দিতে হয় শুধুমাত্র রাজনৈতিক দর্শনের কারণে